ফলের বাজারে এবার জ্বালানির উত্তাপ 300 টাকা ছাড়িয়েছে আপেল কমলা, আঙ্গুর এখন 460 টাকা কেজি। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন পণ্যে। ফলের বাজারেও জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়ছে। গত 3 দিনে বিভিন্ন ফলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আপেল এবং কমলার কেজি 300 টাকা ছাড়িয়েছে, 250 টাকা ছুঁয়েছে আমের কেজি, আর আঙ্গুরের দাম কেজিতে 80 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 460 টাকা দরে। দাম বেড়েছে কমলা, মালটা, নাটফল, আনার এবং আনারসেরও। জ্বালানির দাম বাড়ার পর কয়েকদিনে খুচরা পর্যায়ে সব ফলের দাম 30 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, মৌসুম শেষ হয়ে আসায় এখন আম শেষের পথে। বাজারে এখন বাড়ি ফোর এবং আশিন আম পাওয়া যাচ্ছে। বাড়ি ফোরের তুলনায় আশিন আমের সরবরাহ বেশি, তবে ধীরে ধীরে এই দুই জাতের আমের সরবরাহ কমে আসছে, ফলে কয়েকদিন ধরে আমের দাম বাড়তি। এরই মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানোয় আমের বাজার আরও চড়া হয়েছে। তাদের দাবি, জ্বালানির দাম বাড়ার কারণে পরিবহন খরচ অনেক বেড়ে গেছে। ব্যবসায়ীরা পরিবহনের জন্য বাড়তি যে টাকা ব্যয় করছেন তা গিয়ে যোগ হচ্ছে পণ্যের দামে, এতে স্বাভাবিকভাবেই দাম বেড়ে যাচ্ছে। এখানে ব্যবসায়ীদের কিছুই করার নেই। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজারগুলি দেখা গেছে ব্যবসায়ীরা বাড়ি ফুর আমের কেজি বিক্রি করছেন 240 থেকে 250 টাকা করে। তেলের দাম বাড়ার আগে এই আমের কেজি বিক্রি হচ্ছিল 160 থেকে 180 টাকা দরে। আশিনা আমের কেজি এখন 70 থেকে 120 টাকা, যা আগে ছিল 60 থেকে 80 টাকার মধ্যে। আমের দাম বাড়ার বিষয়ে রামপুরার ব্যবসায়ী মোহাম্মদ ঝুন্টু বলেন, আমের মৌসুম শেষ, এখন বাড়িফুর এবং আশিনা আম কিছু পাওয়া যাচ্ছে, কয়েকদিন পর এগুলো পাওয়া যাবে না। মৌসুম শেষের দিকে দাম একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তবে গত 2-3 দিনে দাম অনেক বেশি বেড়ে গেছে, এর মূল কারণ হলো তেলের দাম বাড়া। একই কথা জানিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ী বশির উদ্দিন। তিনি বলেন, আমের দাম এমনিতেই বাড়তি ছিল, এখন তেলের দাম বাড়াই তা আরও উস্কে দিয়েছে। গত 3 দিনে বাড়িফুর আম কেজিতে 60 টাকার উপরে বেড়েছে। ব্যবসায়ীদের আসলে কিছুই করার নেই, জ্বালানি তেলের কারণে পরিবহন খরচ যা বেড়েছে তাতে এই দাম বাড়া স্বাভাবিক। রাজধানীর বাজারগুলো দেখা গেছে মালটার কেজি বিক্রি হচ্ছে 180 থেকে 210 টাকা, যা আগে ছিল 160 থেকে 180 টাকা। নাটফলের কেজি বিক্রি হচ্ছে 320 থেকে 360 টাকা, যা আগে ছিল 200 থেকে 240 টাকার মধ্যে। কমলা বিক্রি হচ্ছে 320 থেকে 360 টাকা কেজি, যা আগে ছিল 250 থেকে 300 টাকার মধ্যে। আঙ্গুরের কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 460 টাকা কেজি, যা কয়েকদিন আগে ছিল 320 থেকে 380 টাকা। ফলের এমন দাম বাড়ার বিষয়ে বাদামতলী ব্যবসায়ী মোহাম্মদ আকবর বলেন, আম কাঁঠালের মৌসুম শেষ, আপেল কমলা এবং মালটার আমদানি তুলনামূলকভাবে কম। ডলারের দাম বাড়ার কারণে আমদানি খরচ বেড়ে গেছে, এর সঙ্গে এখন নতুন করে যোগ হয়েছে জ্বালানির মূল্যবৃদ্ধি। সব কিছু মিলে এখন ফলের দাম বাড়তি, ডলারের দাম না কমলে সামনে ফলের আরও দাম বাড়তে পারে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।